নাটোর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। প্রায় দেড় ঘণ্টার টানা অভিযানে দালাল সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্য সহ লাইসেন্স প্রদানে নানা অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম দুপুর দেড়টার দিকে নাটোর বিআরটিএ কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় কাগজপত্র যাচাই বাছাই সহ গ্রাহকদের সাথে ফোনে কথা বলেন দুদক কর্মকর্তারা। পরে তারা নাটোর বিআরটিএ এর সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসানের সাথে কথা বলেন। এ সময় তিনি মোবাইল কোর্টের মাধ্যমে বিআরটিএ কে দালালমুক্ত করার পাশাপাশি বিআরটিএ এর কোনো কর্মকর্তা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কর্মকর্তাদের আশ্বস্ত করেন। পরে বিকাল তিনটার দিকে অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সাংবাদিকদের জানান, এসব বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করবেন, সেখান থেকে তারা ব্যবস্থা নেবেন। আমরা মূলত দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে ঢাকার নির্দেশে বিআরটিএ নাটোরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দালালের মাধ্যমে ঘুষ গ্রহণ করে 8,000-10,000 টাকা 20,000 টাকা পর্যন্ত নিয়ে ড্রাইভিং লাইসেন্স দেয়। এর অভিযোগে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এনফোর্সমেন্ট অভিযান চলাকালে আমরা জৈব চয়নের ভিত্তিতে কয়েকজন সেবাগ্রহিতার কাছে মোবাইল ফোনে ফোন দিয়ে আমরা জানতে পারি যে ঘটনার প্রাথমিক সত্যতা পাই আমরা। এ ব্যাপারে আমরা বিআরটিএ এর সহকারী পরিচালকের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে সতর্ক করেছেন এবং দালালের বিরুদ্ধে তিনি ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ব্যবস্থা নেবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেন।